হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলার প্রাচীন যুগ এবং মধ্যযুগের বিভিন্ন রাজাদের সম্পর্কে জেনেছি, তাদের সময়কালের অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থাগুলো সম্পর্কে জেনেছি। তখন মানুষ কীভাবে জীবনযাপন করতো, কীভাবে অর্থনীতি পরিচালিত হতো এবং রাজাদের অর্জনগুলো সম্পর্কে, শাসনকাল সম্পর্কে এবং তাদের প্রভাবগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা একটু অনুশীলন করে নিই। আমরা নিচের তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লিখব। আমরা এই তিনজন রাজার সম্পর্কে মধ্যযুগের যখন পড়ছিলাম তখন জেনেছি এবং আমরা প্রত্যেকেরই শাসনকাল জানি এবং তাদের বিভিন্ন অর্জন সম্পর্কে জানি। আমরা এখন প্রত্যেকেই নিজেদের খাতায় এরকম একটি ছক করে ফেলব এবং লেখার চেষ্টা করব তাদের অর্জনগুলো। এজন্য আমরা ভিডিওটি পজ করে নিতে পারি। তো বন্ধুরা, এখন আমরা দেখব সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইসা খাঁ এবং শায়েস্তা খান, তাদের অর্জনগুলো এবং তাদের শাসনকাল। প্রথমেই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন এবং তার শাসনকাল ছিল চতুর্দশ শতক। অর্থাৎ তার অর্জন কী ছিল? তিনি দিল্লির সুলতানদের কবল থেকে, যাদের সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনেছি, তাদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রেখেছিলেন, অর্থাৎ বাংলাকে স্বাধীন রেখেছিলেন এবং তার শাসনকাল ছিল চতুর্দশ শতক। এবং ইসা খাঁ, তিনি বাংলায় মোগলদের অধীনতা মানেননি, অর্থাৎ তিনিও দিল্লি থেকে মোগলরা যখন বাংলাকে দখল করে নেওয়ার চেষ্টা করছিল তাদের অধীনতা মানেননি এবং তার শাসনকাল ছিল ষোড়শ শতক। শায়েস্তা খানের একটি গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে তার আমলে দ্রব্যমূল্য খুবই সস্তা ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন আমরা জেনেছিলাম একটু আগে, সেটি হচ্ছে তিনি চট্টগ্রাম থেকে, অর্থাৎ আমাদের এই দেশ থেকে, জলদস্যুদের বিতাড়িত করেছিলেন। এবং তার শাসনকাল কখন ছিল? তার শাসনকাল ছিল সপ্তদশ শতক। এখন বন্ধুরা, আমরা আরও একটি অনুসরণ করে নেব। আমরা যে রাজাদের সম্পর্কে জানলাম তাদের সাথে তাদের শাসনামলের মিল করার চেষ্টা করব। আমরা কিন্তু মাত্রই এটি পড়েছি, সুতরাং আমি চাবো আমরা সকলেই এই বিষয়টি পারব। চতুর্দশ শতকে বাংলার এই অঞ্চলে রাজত্ব করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ষোড়শ শতকে কে শাসন করেছিল বন্ধুরা? শায়েস্তা খান নাকি ইসা খাঁ? ষোড়শ শতকে বাংলায় এই অঞ্চলে শাসন করেছিলেন ইসা খাঁ এবং সপ্তদশ শতক বাংলায় শাসন করেছিলেন শায়েস্তা খান। তো আমি আশা করব বন্ধুরা, তোমরা সকলেই এই প্রশ্নগুলোর উত্তরটি পেরেছো এবং আমরা সকলে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব এবং নিজেরা আরও জানার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।